এই দেখেন পুকুরে মাত্র টোপটা ফেলছে, খুব সুন্দর মাছ, সাইজের মাছ। আরে ভালো আছেন এই ভাইরা, টেস্ট আসছে, ওনারা মানিকগঞ্জ থেকে আসছে। তো মানে সেই মাছ, পুকুর অনেক বড়, সাইজও ভালো। এই দেখেন শিকারি খেলতেছে। তো এই পুকুরে আমরা টিকিট দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো এই ভাইরাও আসছে টেস্টের জন্য। তো ওনাদের মুখ থেকে আপনারা শুনবেন হয়তো ভালো না মন্দ এই পুকুরের কন্ডিশন। সাইজও খুব ভালো, 1 কেজি, 1.5 কেজি, 0.5 কেজি, আর এখানে 4-5 কেজি পর্যন্ত মাছ আছে। এটা অনেক বড় পুকুর, একদম বিশাল একটা পুকুর। এই দেখেন সাইজটা কি সুন্দর সাইজ, সাইজও সাইজ ভালো। হ্যাঁ এই দেখেন কি সাইজ, অনেক সুন্দর একটা সাইজ দেখি। ওরে বাবা, অনেক সুন্দর সাইজ, একদম লাল রুই, লাল রুই। এই পুকুরে প্রচুর মাছ, কিন্তু আপনার 2 কাটা খেলার জন্য এই পুকুরটা উনি টিকিট দিবে। তো উনি কোনো মানে এরকম কোনো মাছ শিকারি ওনা কোনো কিছুই না, উনি একটা পুকুরের মালিক। বর্ষি ফেললেই নলা, বর্ষি ফেললেই নলা, মানে মাছ একটু পরপরই ধরে, 5 মিনিট পরপরই উনি মাত্রই মানে বর্ষিটা ফেলতেও পারে নাই, একটা উঠায় আর একটা ফেলছে, আবার নলা। ওই দেখেন নলা না কি এটা, নলা, হ্যাঁ নলা, মানে অফুরন্ত মাছ, মাছ অফুরন্ত। এই আপনার যারা নাই যে নাকি এই পুকুরের মালিক, এই যে ইলিয়াস ভাই আমাদের এলাকারই, তো উনি টিকিট দিবে, কিন্তু মিনিমাম আপনার 100, আমরা চাইতেছি যে 100টা টিকিট হবে। এটা এটা কি নলা না, এই দেখেন নলা, সব সাইজ। এই আপনার এলাম 3 কেজি, 1 কেজি, এটা আপনার 3 পাবো তাই না, আধা কেজি না, এটা আধা কেজি তাই না, এটা আধা কেজি, ঠিক আছে। তো এই ভাই একটু আপনি খালি বলেন যে আসলে টেস্টে আসছেন, কয় মিনিটে কয়টা মাছ পাইলেন, এইটু খালি একটু বলেন যে মানে কন্ডিশনটা কি। খুব সম্ভবত 10 থেকে 12 মিনিট কি 15 মিনিট ম্যাক্সিমাম। হ্যাঁ কয়টা পাইলেন এ পর্যন্ত আপনার মাছ পাইছি, মানে ওই প্রতি আধারেই একটা করে ধরতেছি, এর ভিতরে ছোটগুলো ছেড়ে দিছি, মাঝারিগুলো টেস্ট করতেছি, আরও বড় মাছ আছে। ঠিক আছে, আর কালকে আপনি যে আসছিলেন কালকে কি হয়েছিল আপনি একটু বলেন। কালকেও প্রচুর পরিমাণ মাছ পাইছি, কালকে আমার আবার ওই মানে সুতাটা মার খাওয়া ছিল, তো কেটে গেছিল একটা বড় রুই লাগার পর। আর এখানে আপনাদের মানে মানে তো দেখতেছেন তো কিরকম কি মাছের সাইজ, কিরকম লাগতেছে আপনাদের মাছের সাইজ? এখানে 5 কেজি, 6 কেজি, 7 কেজি পর্যন্ত আছে, ছোট থেকে বড়। ঠিক আছে, আর এখন যেগুলো ধরতেছি আমরা এগুলা অ্যাকচুয়ালি এগুলা ছোট মাছ তাই। তো মোটামুটি ওই তুলনায় এগুলা ছোট। আর আমার এটা অনেক বড় পুকুর, আপনাদের চারপাশে আমি ঘুরাই দেখাই, চারপাশে দেখা দিছি। আরেকটা বিষয় উল্লেখ, আমরা কিন্তু কোনো চার করি নাই। হ্যাঁ হ্যাঁ, আর এটাও কিন্তু আপনার পুকুর মালিকের একটা মানে ই আছে, কন্ডিশন আছে, চার করা যাবে না। আপনার ডিম রুটির খেলা, চার করা যাবে না, ডিম রুটি খেলতে পারবেন কোথাও মানে কোনো জায়গায় চার করতে পারবেন না, অনলি ডিম রুটির খেলা এবং সব ধরনের মাছ চার করা লাগে না। এই দেখেন আমি যে এই দেখেন এই যে আবার মাত্র ফেললো, আমি লাইভ আপনাদের দেখাচ্ছি, এই যে আবার হিট হবে আশা করি, যে ট্রোন ইয়ে করতেছে, দেখাইতেছি আপনাদের। এত দূরে দিলেন কেন? দেখেন মানে আপনার কিন্তু মানে প্লে অবস্থায় মানে দুইটা লাগছে মানে মাছ আর মাছ। আসলে এরকম পুকুরে সবাই টিকিট দেয় না, উনি জোড়া মানে দুইটা একসাথে দেখেন, আসলে আশ্চর্য মাছ। যদি আপনারা একটা গেল, একটা গেছে গা, তো আপনারা দেখলেন মানে 1 মিনিট লাগে না মাছ ধরতে, শুধু টোপটা ফেলবেন আর মাছ ধরবো, টোপটা ফেলবেন আর মাছ ধরবো। এত ভালো পুকুর, এত ভালো মাছের জায়গা পাওয়াটা মুশকিল। হ্যাঁ হ্যাঁ, আর উনি কোনো ওই রকম না যে মানে সিটা ডিপার্ট পারে এগুলি উনি বুঝে না, উনি জাস্ট শৌখিন, উনি মাছ আপনার এখানে চাষ করে আর বর্ষা পানিও ঢুকে এখানে। এখানে আবার বড় বড় শৈল আপনার বোয়ালও আছে, আবার এই দেখেন টোপ ফেলতেছে, আমার মনে হয় টোপটা ফেলার লগে লগেই মাছটা ধরবে, এরকম মানে টোপ ফেলতে দেরি কিন্তু মাছ খাইতে দেরি নাই। এই দেখেন টোপটা ফেললো, আমি ওয়েট করব, দেখবো এই হিটটা কতক্ষণ পরে হয়, আপনাদের দেখাবো। আমি এখানে 10 মিনিট যাবৎ আসছি, আমি 3-4টা মাছের মানে হিট করতে দেখলাম। এই দেখেন টোপটা ফেললো, এখন 5 মিনিট লাগবে না, 2 মিনিটও লাগবে না আমার মনে হয়, আপনার হিট হয়ে যাবে।
আপনারা যারা এই পুকুরে মাছ ধরতে আসবেন অবশ্যই আমি ওই দিনকে হয়তো এখানে থাকবো, মাছের ওয়াশ আপনাদের সাথে দেখা হবে। আর যদি কোনো কিছু জানা থাকে আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেব। আর ভিডিওর মাঝখানে এই পুকুরের চার সাথে জুড়ে লাগে না, দেখেন ওয়াশ করলো একদম তার কাছে, নাম্বার দেওয়া থাকবে আপনার স্ক্রিনে, ধরতে 5 মিনিট লাগবে, খাইতেছে খাইতেছে, কিন্তু নাম্বার দেখে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই আপনারা খেলার লগে লগে মাছ তো অনেক মাছ। আর একটা বিষয় বললে না হয়, তো এখানে আপনার দুপুরে লাঞ্চের ব্যবস্থা পুকুর মালিক দিবে, কারণ চারপাশে কোনো দোকান পাট কিছুই নাই এখনো, যার কারণে ওই দুপুরের যে লাঞ্চের ব্যবস্থাটা দেখেন, এটা বড় তাই না, এটা বড়, এই দেখেন, মানে দেখতে থাকুন ভিডিও, সামনে আরো অনেক কিছু তথ্য দিতে পারছি না, বড় মাছ, এই যে ওই দেখেন দেখছেন সাইজ ভালো সাইজ, সবই 3 পা 1 কেজি আধা কেজি এরকম, এটা বড় মাছ আছে কিন্তু এগুলা ছোট, হ্যাঁ হ্যাঁ, মানে আপনার ফালানোর লগে লগে মাছ ধরে ছোট, যদি এই দেখেন এই দেখেন ওই দেখেন, মানে ফেলানোর লগে লগেই মাছ ধরে, বসি ফেলতে দেরি কিন্তু মাছ ধরতে দেরি না, এরকম মাছ মানে টোপ কোনোটা মিস মিস নাই, হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট, হ্যাঁ মানে টোপ মিস নাই কনফার্ম, যদি শিকারি ভালো হয়। তো এখানে এলাম আপনার মানে টোপ ফেললেই মাছ ধরে, টোপ ফেললেই মাছ ধরে, তো তারপরও বড় পুকুর উনারও মানে যে নাকি যেই উনি এলাম পুকুরের মালিক, ওইভাবেই টিকিটটা দিবে, আপনারা মাছ মেরে নিয়ে যান সমস্যা নাই, কিন্তু টিকিটটা ওই রকম হয়তো একটু ভালো বাজেটের হবে। তো ওই যে এই ভাই এলাম দায়িত্ব নিছে, উনি কিভাবে কি করবে, তো ওনারাই একটা বসে টিকিট নির্ধারণ করবে, আপনারা যদি আগ্রহী হন তাহলে অবশ্যই আমি ওনাদের নাম্বার দিয়ে দেবো আপনাদের, তো ওনাদের সাথে আপনারা কথা বলতে পারেন। আর আমার বাড়ির পাশেই আমি আপনার ফুল অ্যাড্রেস দিব এখানকার, কিভাবে আসবেন কি এখানে আসা যায়। আর এই দেখেন পুকুরটা বিশাল বড়, আপনাদের পুকুরটা চারদিকে ঘুরে দেখায়, আর পরিবেশটা অনেক সুন্দর, পুকুরের চারদিকের পরিবেশটা অনেক সুন্দর, দেখেন বিশাল পুকুর আর মাছও অনেক মাছ, আপনারা যদি কেউ আসতে চান আগেও ঘুরে যেতে পারেন। যাই হোক, এখানে সব ধরনের মাছ আছে, সব আকৃতির মাছ আছে, আপনারা আগ্রহী যারা অবশ্যই যোগাযোগ করবেন, আমরা রিসেন্টলি খুব সম্ভবত আগামী শুক্রবারে আমরা টিকিটটা দিয়ে দেবো। লেদে একটা মাছ খাইছে মনে হয়, লেদে বড় মাছ খাইছে, এটা লেদ ফলাইছিল, মানে সব ধরনের টেস্টি করতেছে ওনারা, আছে না ভাই পাঙ্গাস, না ও পাঙ্গাসও আছে, পাঙ্গাস ছোট না, মাছ কি মাছ বড় ভাই, মানে বড় মাছ কি আছে ভাই, এই যে দেখেন এই যে বড় মাছ, আবার বড় মাছ, ওই যে একটা, এটা কি মাছ এত বড়, এটা পাঙ্গাস না ছোট, ওই যে দেখেন এই যে, মানে এক কথায় ভাই বুঝছেন, এটা কোনো ইডেট মিডেট নাই, একদম মানে বসে ফেললেই মাছ ধরে সোজা কথা, হ্যাঁ এটা ক্রস নোলা না, ক্রস নোলা দেখেন কি অবস্থা, প্রত্যেকটা প্রত্যেকটা টোপেই মাছ ধরে, এর চেয়ে ছোট সাইজ নাই, এটা আপনার আধা কেজি হবে, আধা কেজি হবে না, হ্যাঁ আধা কেজি হবে না, একটু কম হবে, 400 গ্রাম হবে, যাই হোক এর চেয়ে ছোট সাইজ নাই, সব মানে এর চেয়ে বড় সব নিম্ন, এগুলা বড় আছে, এর চেয়ে অনেক বড় আছে, 3 কেজি 4 কেজি সাইজের আছে, ঠিক আছে আমরা ওইগুলো ধরারই চেষ্টায় আছি, হ্যাঁ একটা বড় মাছ চার ছাড়া আমরা ট্রায়াল দিতেছি, ঠিক আছে আমরা কোনো প্রকার চার দিইনি, আর আশা করি যারা আসবে তাদেরও চার প্রয়োজন হবে না, বরং চার দিলেই মাছ মারা নষ্ট হবে। আমরা কিন্তু ছেড়ে দিচ্ছি, মানে মাছ ধরে ধরে ছেড়ে দিচ্ছি, আবার ওই জায়গায় খাইতেছে, ছোট গুলি ধরতেছে, বড় গুলি ধরতেছে না, এগুলি সব ভাই ইদেন দেন ধরছে না, প্রত্যেকটা মানে টোপ মিস নাই, কিন্তু ছোট মাছগুলি ধরতেছে বেশি। তো এই পুকুরে আগামী শুক্রবার আমরা টিকিট দিব, যারা আপনারা আগ্রহী তারা আসতে পারেন, টিকিটের মূল্য আমরা নির্ধারণ করছি 2500 টাকা সিপ, এক সিপ 2500 টাকা, তো বড় মাছ। তো আর একটা বিষয় হলাম, এটা আপনার সিপ এটা কিন্তু বুকিং হলে তাহলে টিকিটটা মানে ছাড়বে, তো যারা আপনারা আগ্রহী আমি আপনাদের স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিচ্ছি, তো স্ক্রিনে আপনারা সরাসরি কথা বলতে পারেন, আর নিজ দায়িত্ব অবশ্যই আসবেন, আর পাশাপাশি আমাকে কমেন্টেও আমার কাছ থেকেও তথ্য নিতে পারেন।
আর এটা হলাম আপনার মানিকগঞ্জ জেলায় ভাড়ারিয়া ইউনিয়ন। আপনার করা লাগবে না বুঝছেন, মানে যে চোল্লা কলাশে আপনারা যে স্পটে মাছ ধরার জন্য আসেন, বাঘিয়া যে গ্রামটা, যে আপনারা যে বাজারটা পার হয়ে ভিতরের রাস্তা যান, ওই গ্রামে আপনার বাঘিয়ার থেকে পূর্ব দিকে যেতে হয়, তো বললেই হবে যে নাগুরা কালী মন্দির, যে কোনো মানুষকে বললেই হবে নাগুরা। তো আপনাদের সবাই চিনে দেখাই দিবে, একটা বড় চকের মাঝখানে পুকুরটা কালী মন্দিরের যে ভিটাটা, ভিটার সাথেই তো প্রচুর মাছ আছে এখানে। আপনারা যদি আসতে পারেন আমাকে কমেন্টে জানাতে পারেন, ভালো থাকবে।